দোরগোড়ায় লোকসভা ভোট। ত্রিপুরার দুটি আসনকে নিজেদের দখলে আনতে ময়দানে নেমে পড়েছে বিজেপি। বৃহস্পতিবার 30টি মণ্ডলের নেতৃত্ব নিয়ে পশ্চিম ত্রিপুরা আসনের সাংগঠনিক কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হয় এই বৈঠক। দোরগোড়ায় লোকসভা ভোট, সবকিছু ঠিকঠাক থাকলে 2019-এর মার্চে হতে পারে ভোট। ভোট যত এগিয়ে আসছে, ক্ষমতাসীন শাসক শিবির মাটি কামড়ে মাঠে নেমে পড়েছে। গোটা দেশে বিজেপি নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে ভোট প্রস্তুতি সেরে মাঠে নেমে পড়ার জন্য। দীর্ঘ 25 বছর পর সিপিএমকে ক্ষমতাচ্যুত করে রাজ্যের মষ্টদে এখন বিজেপি। জোট সরকারের বয়স 4 মাস, এ প্রথম বিজেপি রাজ্যে ক্ষমতা এসে আসন্ন লোকসভা ভোটে দুটি আসন নিজেদের দখলে আনতে মরিয়া। ইতিমধ্যে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ নির্দেশ দিয়েছেন, ত্রিপুরার দুটি আসন দখলে নেতাকর্মীরা যেন এখন থেকে ময়দানে ঝাঁপিয়ে পড়েন। আর সে নির্দেশে রাজ্য বিজেপি লোকসভা ভোটকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে। বৃহস্পতিবার আগরতলা টাউন হলে 1 নং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। মূল লক্ষ্য বামেদের হাত থেকে এই আসনটি বিজেপির দখলে আনা। বৈঠকে পশ্চিম ত্রিপুরা আসনের সাংগঠনিক ইনচার্জ তথা বিজেপি রাজ্য সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক, পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, শিক্ষামন্ত্রী অতুলনা নাথ, বিধায়ক রামপদ জমাতিয়া, বিজেপি সহসভাপতি সুবল ভৌমিক সহ 30টি মন্ডলের সভাপতি, সম্পাদক, বিভিন্ন ব্লকের বিএসসি চেয়ারম্যান, বিভিন্ন মোর্চার নেতৃত্বরা। প্রতিমা ভৌমিক জানিয়েছেন, সংগঠনকে প্রস্তুতি নিয়ে এদিনের বৈঠক অনুষ্ঠিত হয়। 2019-এ লোকসভা নির্বাচন, আমরা ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা নির্বাচনে আমরা খুব সুন্দরভাবে ব্যবস্থিতভাবে আমরা সেই নির্বাচনকে লড়াই আমরা করি। তার জন্য গোটা ভারতবর্ষে যে আমাদের 543টা লোকসভা আসন রয়েছে, সেই অনুযায়ী সেইগুলির প্রত্যেকগুলির এক একটা করে কমিটি রয়েছে লোকসভা আসনের ইনচার্জ, এবং যে স্টেটে মন্ত্রী রয়েছে, প্রভারী মন্ত্রী। গতকালকে পূর্ব ত্রিপুরাতে হয়েছে, আজকে পশ্চিম ত্রিপুরাতে আমাদের লোকসভা আসনের বৈঠক। সেই বৈঠকে 30টা মণ্ডল এই জায়গাতে উপস্থিত রয়েছে, মণ্ডল সভাপতি, মণ্ডল সাধারণ সম্পাদক, সব মোর্চার সভাপতি মণ্ডল স্তরের, এবং সেই মণ্ডলে যত স্টেটের মেম্বাররা রয়েছেন, বিএসসি চেয়ারম্যান সবাই, তাছাড়া জেলা সভাপতি, জেলা সাধারণ সম্পাদক, মোর্চার সব জেলা সভাপতি, জেলা সাধারণ সম্পাদক, এবং এই আসনের যত মন্ত্রী এবং এমএলএরা রয়েছেন, বিএসসি। আমাদের 22টা বিন্দুতে ইম্ফলে যখন আমরা গেছি, আমাদের সর্বভারতীয় সভাপতি আদরণীয় অমিতভাই শাহ 22টা বিন্দু আমাদেরকে দিয়েছেন, সেই বিষয়ে আজকে আলোচনা আগামী মানে এদিন বৈঠক থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়, দলীয় সংগঠনকে চাঙ্গা করতে কোনোভাবেই গাফিলতি চলবে না, পাশাপাশি যোগদান পর্বের উপর জোর দিতে নিচু স্তরের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর।